বিন্দু, তোমরা কেমন আছো? আল্লাহর মধ্যে ভালোই আছো? আমিও আল্লাহর মধ্যে ভালোই আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম আলী, সহকারী শিক্ষক, পূজা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়নগর, নওগাঁ। আজকে তোমাদের সাথে পরিচিত হব শ্রেণী ষষ্ঠ বিশ্ব বাংলাদেশ বিশ্ব পরিচয় তারিখ 20/2/2022 পাঠ পাঠ 3, 4, 5। গতদিনে তোমাদেরকে পড়ানো হয়েছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস ও শশাঙ্ক সম্পর্কে। তারপরে আমরা গতদিন যে করছি সেগুলো আমরা ভালো করে বুঝে পড়াইছি এবং তোমরা পড়ছ। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল, যে মহাস্থানগড় যে প্রাচীন নগরটি ছিল তার পূর্বের নাম ছিল কুন্দনগর। তাহলে আমরা ওয়ালি বটেশ্বর সম্পর্কে জানছি। তারপরে সমসাময়িককালে ভারতের উপমহাদেশে 16টি বিখ্যাত জনপদের নাম এখনও জানা যায়নি, এই সম্পর্কে নাম 16টি বিখ্যাত জনপদের নাম জানা যায়। এই জনপদগুলো ছিল একটি পৃথক রাষ্ট্র, এই সম্পর্কে আমরা জানছি। আর মহাস্থানগড় প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক এই পুনর্নগর শাসন করছে। কেউ কেউ আবার বলছেন চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। আমরা গতদিন এইগুলো করেছি, আজকে আমি তোমাদের পড়াবো পাল রাজবংশ 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। পাল রাজবংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। পাল রাজারা যে বাংলাদেশের প্রথম যে ছিল বাংলাদেশের রাজারা ছিল, তার মধ্যে হচ্ছে পালরা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী ছিল। এই বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। ষষ্ঠবর্ষ দাবি কলহ নৈরাজ্য ও হানানি অবসান বরেন্দ্র গড় সিংহাসনে বসে। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে নির্বাচন করে। কে করে? প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীরা গোপালকে নির্বাচন করে। অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসায়। আবার অপর পক্ষে থেকে বলা যায় যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসায়। গোপাল যোগ্য শাসকের পরিচয় দেয়। গোপাল যে এমন একটা রাজা ছিল সে যোগ্য রাজা হিসেবে পরিচয় দেয়। ধর্মপাল দেবপাল বংশের বিখ্যাত শাসক ছিলেন। ধর্মপাল ও দেবপাল সেখানে এই বংশের বিখ্যাত ছিলেন, শাসক ছিলেন। পাল বংশে প্রায় 400 বছর শাসন আমলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপিত চিত্র, শিল্প ও শিল্পকলা সহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। এই পাল বংশ প্রায় 400 বছর ধরে তারা রাজত্ব করছে এবং রাজত্ব করে তারা রাজনৈতিক, অর্থনৈতিক, স্থাপিত চিত্রশিল্প ও শিল্পকলা অন্যান্য ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করছে। দীর্ঘ 400 বছরে পাল শাসকদের অনেকের দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে শাসন পরিচালনা করলে কেউ কেউ তা পারেনি। রাজা দ্বিতীয় মহিপাল এই সময় দিব্য এর নেতৃত্ব কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের মানুষ সফল বিদ্রোহ করে মহিপালকে পরাজিত করে। কি করে? পরাজিত করে। কিন্তু কৈবর্তদের রাজত্ব ছিল স্বল্পস্থায়ী। কৈবর্তদের রাজত্ব কি ছিল? দীর্ঘস্থায়ী নয়, স্বল্পস্থায়ী। মহিপালের ভাই রামপাল সামন্তদের সাহায্য ও সহযোগিতা নিয়ে কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত ও হত্যা করে। কে করে? মহিপালের ভাই রামপাল সামন্তদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত হত্যা করে। 1082 খ্রিস্টাব্দে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃ প্রতিষ্ঠা করে। কত খ্রিস্টাব্দে? 1082 খ্রিস্টাব্দে। পাল শাসকদের সমসাময়িক সমতট
প্রধানত কুমিল্লা ও বিক্রমপুর জনপদের খড়ক দেব চন্দ্র ও বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করে। রাজবংশ এরা স্বাধীনভাবে রাজত্ব করে। সপ্তম শতকে সিন্ধেশী বিখ্যাত পরিপার্শ্বক হিউয়েনসাং সমতট পরিভ্রমণ করে 30টি বৌদ্ধ বিহার দেখতে পান। কতটি বৌদ্ধ বিহার দেখতে পান? 30টি। কে? হিউয়েনসাং সমতট পরিভ্রমণ করে। সমতটের বজ্রযোগনি যোগনি সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি একাদশ শতকে তিব্বতের রাজা আমন্ত্রণের সেটি সেতান বৌদ্ধ ধর্মের অবক্ষয় রোধের জন্য কিসের জন্য অবক্ষয় রোধের জন্য সেন রাজবংশ 1098 থেকে 1204 খ্রিস্টাব্দে সেনরা দাক্ষিণাত্যর কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিল। কারা এসেছিল? সেনরা। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। কারা ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকে? সেনরা ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকে। শেষ দুর্বল পাল রাজা মদন পাল, আমাদের শেষ দুর্বল পাল কে ছিল? মদন পাল। রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। তার এই মদন পালের রাজত্বকালে কে আসে? বিজয় সেন ক্ষমতায় আসে। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষ্মণ সেন। বিজয় সেনের পরে রাজা কে ছিলেন? বল্লাল সেন ও লক্ষ্মণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। দীর্ঘদিন তারা কারা? সেনরা। সেনরা বাংলাদেশ শাসন প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় সেন এবং বল্লাল সেন শৈশব সম্প্রদায় ছিলেন, সব সম্প্রদায় ছিলেন। লক্ষ্মণ সেন বঞ্চক সম্প্রদায় অনুরাগী ছিলেন। সেনরা ধর্মকর্মের বিষয়ে যত্নবান ছিলেন। সেনরা কি ছিলেন? এই ধর্ম বা কর্মের বিষয়ে যত্নবান ছিলেন। লক্ষ্মণ সেনের কাছ থেকে তুর্কিবীর ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া বিজয় করেন। কি বিজয় করেন? নদিয়া বিজয় করেন। কে? ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি। তবে লক্ষ্মণ সেনের পর কখন? লক্ষ্মণ সেনের পরে তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া বিজয় করেন। তবে লক্ষ্মণ সেনের পর তার দুপুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরও কিছু সময় বিক্রমপুরে থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। কার? এই লক্ষ্মণ সেনের দুই পুত্র। কে? বিশ্বরূপ সেন ও কেশব সেন আরও কিছু সময় 1205 থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত বিক্রমপুরে থেকে বাংলাদেশের অন্যান্য অংশে শাসন করেছেন। বখতিয়ার খিলজির নদিয়া জয়ের ফলে বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিনের মধ্যে সমগ্র বাংলাদেশ মুসলিম শাসন বিস্তার লাভ করে। কে করে? মুহাম্মদ বখতিয়ার খিলজি। মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগ বলে পরিচিতি লাভ করেছে। প্রাচীন বাংলাদেশের আর্থিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের আর্থিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানব। প্রাচীন বাংলাদেশের গৌরব সমাজ অর্থনীতি ধর্ম কৃষি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কি? কৃষির উপর নির্ভরশীল। এ সময় কৃষিতে উদ্যুক্ত ছিল, ধান ছিল প্রধান ফসল। প্রাচীনকালে বাংলাদেশে ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখ উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত হতো গুড় ও চিনির খ্যাতি ছিল।
এ গরু চিনি বিদেশি রপ্তানি হতো কোথায় রপ্তানি হতো বিদেশি রপ্তানি হতো তুলা সরিষা পা ও পান চাষের জন্য বাংলাদেশ খ্যাতি ছিল নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় তাহলে আমাদের প্রধান কি ছিল প্রধান ছিল কৃষি মানে ধান ধানের পর কি আসলো আর আখ থেকে কি হতো গরু চিনি তারপরে তুলার সরিষা পা নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর এইগুলোর কি ছিল কথা জানা যায় এবং উৎপাদন হতো তাহলে আমরা সেনা বংশ সম্পর্কে জানলাম কৃষি সম্পর্কে জানলাম পাল্লা জাতের সম্পর্কে জানলাম কত বছর শাসনকাল ছিল ধর্মপালের তার কত সার্বন্ধ ছিল পরিবার ভীম সাং কতটি বৌদ্ধবিহার দেখতে পান এই সম্পর্কে আমরা জানলাম তাহলে তোমরা এগুলো ভালো করে দেখে আসবে এবং পড়ে আসবে এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ।